বাংলাদেশের সুনামধন্য গায়ক, বহির্বিশ্বে যার ইতিমধ্যেই অনেক নাম ছড়িয়ে আছে, সুমন দেওয়ান, তিনি আজকে কেয়ামতের ভূমিকায় গান করবেন। আমি বাংলাদেশের মধ্যেই অত্যন্ত ক্ষুদ্রতম শিল্পী মুক্তা সরকার এসেছি আপনাদের চরণধুলি, আপনাদের দোয়া পাওয়ার জন্য আমাকে দিয়েছে আজকে হাসরের ভূমিকায় গান করার জন্য। পরিবেশ অনেক সুন্দর, ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে পরিবেশ দেওয়ার জন্য। আরো ধন্যবাদ আজকে এত সুন্দর করে যারা পরিশ্রম করে আপনাদেরকে ভালো ভালো শিল্পী এনে আপনাদেরকে প্রত্যেক বছর হযরত দয়াল বাবা করমসা রহমতুল্লাহ আলাইহির দরবারে আপনাদেরকে গান শোনাইতে পারে তাদের জন্য আপনারা দোয়া করবেন। এবার প্রশ্ন করেছি আমার কাছে, হাসরের পালা থেকে যে হাসরের মাঠটা আল্লাহ যে করবেন, বিচার করবেন বান্দাদের, এই হাসরের মাঠ কোথায় হবে? কুরআন শরীফের মধ্যে 114 সূরা, এই সূরার মধ্যে একটি সূরা আছে হাসের। হাসের শব্দের অর্থ, হাসের হলো আমার দয়াল নবীর নাম, অগণিত নাম। অগণিত নামের মধ্যে আল্লাহর আমার নবীর একটি নাম হলো হাসের। হাসের শব্দের অর্থ সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী। এবার প্রশ্ন করেছে আমার দয়াল নবী হাসরের মাঠে সর্বপ্রথম আগমনকারী, এটাই সত্য, কিন্তু নবী গিয়া দেখব হাসরের মাঠে আরেক ব্যক্তি নবীর আগে গিয়া দাঁড়ানো, সে গান গায় নাচে, আমার নবী তারা জিজ্ঞেস করবে তুমি কে, সে ব্যক্তি বলবে হে দয়াল নবী আপনি সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী, এটাই সত্যি, কিন্তু আমি আসছি আপনার আগে নাচতাছি গাইতাছি মানুষের মতো কথা বলতেছি, কিন্তু দুনিয়ার কোনো কিছুর সাথে আমার কোনো মিল নাই। সে ব্যক্তিকে নবীর আগে কে উঠবে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আগে একটা গান গাই, আহ
Thank you.